আম্বাসা রাস্তাটির রাস্তার বেহাল দশা। মাঝে মাঝে সংশ্লিষ্ট প্রশাসন রাস্তা সংস্কারের নামে জোড়াতালি দিয়ে চলেছে, ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অভিজ্ঞ মহলের মতে, যে কোনো দিন এই চাপা ক্ষোভ বিক্ষোভের আকারেই বেরিয়ে আসতে পারে। আম্বাসা চান্দ্রাই ছড়া রাস্তাটির বেহাল দশা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। মেরামতের কাজে হাত দিচ্ছে না দপ্তর। রাস্তার বেহাল দশা, অসুবিধার সম্মুখীন এলাকার মানুষ সহ যান চালকরা। নিত্যদিনই হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তাটিতে বড় বড় গর্ত হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। বর্ষার সময় রাস্তা দিয়ে যাতায়াত করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। এলাকাবাসীরা বহুবার ডেপুটেশন দিলেও রাস্তাটি মেরামত করা হচ্ছে না। চলার অযোগ্য হয়ে গেলে ঠিকাদাররা এসে কিছু পাথর দিয়ে ভরাট করে চলে যায়, যার ফলে কিছুদিন পরই রাস্তাটি পুনরায় গর্তে পরিণত হয়ে যায়। এমনই অভিমত স্থানীয় বাসিন্দাদের। অ্যাকচুয়ালি আম্বাসা মহাসড়ক রাজপথে তো বিশেষ করে আমরা যে রেলওয়ে স্টেশন আছে ওই সময়ে প্রচুর গাড়ি টাড়ি আসে, তখন ছোট গাড়ি বড় গাড়ি সব গাড়ি আসে। কিন্তু এই রাস্তাটা অনেক দিন যাবৎ কোনো মেরামত করা হয় না, কিছু বাংলে কন্ট্রাক্টররাই কয়েকটা পাথর টাথর ফেলাই দিয়ে যায়। অ্যাকচুয়ালি এইভাবে রাস্তা দিয়া অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ গত তৈরিতে জল চিন্তা থাকে। অনেক সময় স্কুলের স্টুডেন্টরা যাওয়া আসার পরে তো এই বৃষ্টির জল পড়া এমনও হয়েছে যে স্কুলে যাইতে ছাত্রে রেডি হয়ে আসে, হঠাৎ করে সেটা গাড়ি আইসে গর্তর মধ্যে জল জমে রয়েছে, যে জল পড়ে সেটা ছাত্রীর ড্যাস বেড়ে গেছে পুরো, ও আবার গিয়া বাড়িতে এসেছে। কতদিন ধরে অবস্থা রাস্তাটা? অনেক দিন যাব, অনেক দিন যাব। এটা পূজার আগে মেরামত না করলে আরও বিপদায় আসা। এই রাস্তাটি আম্বাসা রেল স্টেশন, আইটিআই কলেজ এবং মডেল স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা। আম্বাসা কমলপুর যাওয়ার বিকল্প সড়কও এই রাস্তাটি। কিন্তু রাস্তাটি নির্মাণের কোনো উদ্যোগ নিচ্ছে না দপ্তর, যার ফলে এক প্রকার ক্ষোভে ফুসছে এলাকার মানুষ। এলাকাবাসীদের মতে, দীর্ঘদিন ধরেই রাস্তাটির বেহাল অবস্থা। এই রাস্তাটি আম্বাসার মধ্যেই ব্যস্ততম রাস্তা, সকাল থেকে রাত অবধি এই রাস্তা দিয়ে যান চলাচল করে। তাই রাস্তাটি শীঘ্রই সারাইয়ের উদ্যোগ নেওয়া দরকার, তা না হলে যে কোনো দিন ঘটে যেতে পারে হয়তো কোনো দুর্ঘটনা। এখন দেখার রাস্তাটির বেহাল দশা কাটাতে সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।